আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আপডেটটি হচ্ছে গুচ্ছে আইসিটি বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। নিউজটি আজই প্রকাশিত হয়েছে। 2021/22 শিক্ষাবর্ষের গুচ্ছবর্তী পরীক্ষার সিলেবাসে আইসিটি বিষয় বাদ দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে আইসিটি রাখা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রবিবার 15ই মে বিকেলে 5টার দিকে গুচ্ছবর্তী পরীক্ষার সিলেবাস প্রণয়ন কমিটির আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জিগের মাধ্যমে আইসিটি রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এই মর্মে একটি তথ্য ছড়িয়ে পড়ে, যেটি স্রেফ গুজব বলেই নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ। এর আগে 2021/22 শিক্ষাবর্ষের গুচ্ছবর্তী পরীক্ষায় আইসিটি বিষয় রাখা হবে কি না সে বিষয়ে গত ঈদের পর আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কমিটির বৈঠক না হওয়ায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হয়নি। অধ্যাপক হাসিবুর রশিদ বলেন, আইসিটি থাকবে নাকি জিকে থাকবে এ বিষয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় বাদ দিতে চেয়েছেন, তবে এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে। জানা গেছে এবার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গুচ্ছবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে, ফলে যে বিষয়গুলোর উপর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলোর সিলেবাস কেমন হবে সেটি ঠিক করবে সিলেবাস প্রণয়ন কমিটি। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই গুচ্ছবর্তীতে আইসিটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নতুন এই আপডেটটি। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।